বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। ক্ষেত্র বিশেষে তাদের কাজের তুলনায় ব্যক্তিগত প্রসঙ্গ নিয়েই বেশি চর্চা হয়, আর সেই চর্চার প্রধান বিষয় হল বিয়ে। বলিউড স্টারদের বিয়ে নিয়ে বরাবরই আলোচনা সমালোচনার ঝড় ওঠে। মুম্বাই ইন্ডাস্ট্রির অনেক তারকাই বিয়ের ক্ষেত্রে ধর্মের বাধা অতিক্রম করেছেন, অন্য ধর্মের সঙ্গীকে বেছে নিয়েছেন। চলুন এই আয়োজনে জেনে নেওয়া যাক কোন কোন তারকা অন্য ধর্মের অনুসারীকে বিয়ে করেছেন। বলিউডের সবচেয়ে সফল দম্পতি বলা হয় শাহরুখ খান ও গৌরী খানকে। ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। শাহরুখ যখন এক বেকার যুবক ছাড়া কিছুই ছিল না, তখন তার হাত ধরেছিলেন গৌরী। সেই জায়গা থেকে এসআরকে হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা এবং এখনও তারা একসঙ্গে আছেন। শাহরুখ মুসলমান হলেও গৌরী হিন্দু ধর্মের অনুসারী। 1991 সালে তারা ধর্মের শেকল ছেড়ে বিয়ে করেন, এমনকি এখনও অবধি তারা নিজ নিজ ধর্ম পালন করছেন। বলিউডের পাশাপাশি হলিউডেও জায়গা পোক্ত করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে তিনি বেশ জনপ্রিয়। ভালোবেসে প্রিয়াঙ্কা বিয়ে করেছেন মার্কিন গায়ক নিক জোনাসকে। তাদের দুজনের ভালোবাসায় ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এ নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি, তবে প্রিয়াঙ্কা ও নিক বিতর্ক নয়, তাদের ভালোবাসাকেই গুরুত্ব দিয়েছেন। পতৌদির নবাব সাইফ আলী খান ইসলাম ধর্মের অনুসারী। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। 1991 সাল থেকে 2004 সাল পর্যন্ত তারা সংসার করেছেন। এরপর 2012 সালে তিনি বিয়ে করেন কারিনা কাপুরকে। অমৃতা ও কারিনা দুজনেই হিন্দু ধর্মের অনুসারী। কোনো সম্পর্কেই ধর্ম সাইফের কাছে বাধা হয়ে ওঠেনি। ২০০০ সালে সুজানা খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের গ্রিক গড খ্যাত হৃতিক রোশন। তারা দুজনও দুই ধর্মের অনুসারী। ধর্মের বাধা পেরিয়ে শুরু হওয়া এই সম্পর্কটি ভেঙে যায় 2014 সালে। অভিনেতা, প্রযোজক ও নির্মাতা আরবাজ খানের ধর্ম ইসলাম, তবে সেই গুণটি পেরিয়ে তিনি বিয়ে করেছিলেন খ্রিস্টান ধর্মের মালাইকা আরোরাকে। 1997 সালে গাঁট ছড়া বেঁধেছিলেন তারা। অবশ্য 2017 সালে সেই সংসার ভেঙে যায়। কমেডি ঘরানার সিনেমায় রিতেশ দেশমুখ দারুণ জনপ্রিয় অভিনেতা। তিনি হিন্দু ধর্মের অনুসারী, তবে বিয়ে করেছেন খ্রিস্টান ধর্মের জেনেলিয়া ডিসুজাকে। 2012 সাল থেকে তারা সুখী সংসার করছেন। সাদাকালো নিউজ।